বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সাথে ছিলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালা, যার প্রতিপাদ্য ছিল বাংলার মাটি আমার মাটি। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নেপাল সম্পর্কের ইতিহাস তুলে ধরেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন এখন বিশ্বে দৃশ্যমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সরকার যেভাবে কাজ করছে খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস। এই অগ্রযাত্রায় প্রয়োজনে আমরাও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, যতদিন বাংলা ও বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবে বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে শুধু দেশে নয় দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজ একা চলার কথা চিন্তা করা যাবে না, আমরা সম্মিলিতভাবে চিন্তা করব। পরে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে নেপালের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় মুজিববর্ষ শ্রদ্ধা স্মারক। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা। প্রিয় সুধী।